এটাই হলো আপনার যেটা আপনি কোয়ারি করলেন বাঘের দুধ, দ্যাট ইজ ইওর বাঘের দুধ। কি আসলে এটা কি আসলেই সত্যিকারের বাঘের দুধ নাকি? এখন দেখেন, ইটস আ মেটাফর। মেটাফর মিন্স হলো কি, রূপক হিসেবে এটাকে ব্যবহার করা হয়েছে। এটাকে যদি আমি এর হিস্ট্রি বলি, তাহলে পরে অনেক রশি রশি অনেক কিছুই বলা যায়, যেহেতু আপনার কোয়ারিটা যে কোত্থেকে এসছে। এটা টাচটা কি? এটা ক্যালসিফিকেশনের খুব ভালো একটা মেডিসিন, এটা ক্যালসিয়ামের যোগান দেয়। তো তারপরে হলো গিয়ে এটা গ্লুকোমার জন্য খুব ভালো, মানে আইসাইট ভালো রাখে, তারপরে এনার্জির জন্য ভালো। আমার এখনকার যে পারসেপশনস, যে এনার্জি মানে সেক্সুয়াল কোনো কিছু, ইট ডাজেন্ট মিন সেক্সুয়াল কোনো কিছু। এনার্জি মানে হলো কি, আমি যে এখান থেকে চলে হাঁটবো সেটারও কিন্তু আমার একটা এনার্জির দরকার, ওই সব এনার্জিগুলোকে। আমার বিভিন্ন প্রোডাক্ট আমি কমলার এটা নিচ্ছি, তারপরে অনেক সময় কাশির ওষুধ নিই, মানে বিভিন্ন জিনিস, কষার ওষুধ নিই। আমরা কিছুটা মাতবরি করেছি, যেমন মনে করেন যে এখন ক্যারাম সিডস এর মধ্যে আছে থাইম, ওটার কেমিক্যাল কনস্ট্যান্টস এর মধ্যে আছে থাইম। তো ক্যারাম সিডস মানুষ ক্যান্সারের মতে মানুষ ওগুলোকে হজমের জন্য খাইতো, তো হজমের জন্য যে খাবে সেটার মধ্যে ওই থাইম গ্যাস রিডিউসও করে, আবার থাইমের আরেকটা প্রপার্টি হলো কি, ওটা ব্যথাটাকেও নাশ করে। তো এগুলো কিছুটা আমরা স্টাডি করেছি। আমি এই রোগটাতে আমি দীর্ঘ 12 বছর ধরে অসুস্থ। এটা পিজি হাসপাতাল, বিভিন্ন মেডিকেল, ঢাকাতে আপনার ওই যে বসুন্ধরার ভিতরে অ্যাবাকিয়ার ওইখানেও দেখাইছি, ওইখানেও দেখানোর পরেও ওই মেডিসিন দিচ্ছে কিন্তু খাচ্ছি, কাজ হয় না, দমন ধরে জাস্ট একবারে শেষ হয় না। তো ভাইয়ের এখানে আসলাম দ্বিতীয়বার, প্রথমবার নিয়ে ইনশাল্লাহ ভালো দেখতেছে, 7টা দিকে দেখাইছি, আজকে 12 তারিখ আবার আসলাম। একটা মেডিসিন একটু বোঝার দরকার ছিল সেটার জন্য, আর আমার ওয়াইফের জন্য, প্রেগন্যান্সির অবস্থার জন্য। এই যে মধু, মধুর মধ্যে C6H12O6 আছে, মানে গ্লুকোজ আছে, তো সুতরাং আপনি ওটা খাবেন না ডায়াবেটিসের জন্য। না, ক্রুড ড্রাগস ইজ অলওয়েজ আপডেটেড, ক্রুড ড্রাগস ইজ অলওয়েজ আপডেটেড, কারণ হলো গিয়ে ও কানেক্টেড টু দ্য নেচার। ফল তো পাইছেন একটা জিনিস, অবশ্যই ফল না পেলে তো 40 বছরের সম্পর্ক হয় না, ও তো একটা ভরসার জায়গা। হ্যাঁ, এই যে যাই প্রয়োজন পড়ে ফোন দিয়ে বা আপনার এই যে এসে সাক্ষাতে বসে কথা বলে ই করে জিনিস নিয়ে যাই। ওখানে থেকে যেতে পারতাম, সেটা গ্লাসো স্মিথের সাথেও এরকম একটা ব্যাপারের কথা হচ্ছিল, সেটা হয়েছিল। তারপরে এখানে আসার পরে ইংলিশ মিডিয়াম একটা স্কুলে পড়ানো শুরু হয়, সেখানেও ভালো একটা স্কুলই ছিল, তারপরে সেখান থেকে সিলভা ফার্মাসিউটিক্যালসেও কাজ হয়েছে, কাজ করেছি, তারপরে সেখান থেকে আবার স্কোয়ারে যাওয়ার একটা কথা হচ্ছিল। দেন সামহাও আমি রিয়েলাইজ করলাম যে না, আমার স্কুলিংটাই পছন্দ, আমি স্কুলে পড়াবো, তো স্কুলে পড়াবো। আর এটা তো ছোটবেলা থেকেই একটা প্যাশন ছিল যে সেটা ঘুরে ফিরে শ্যাম্পু দিতে দিতে আঙ্কেল একটা অয়েল দিছে, দোয়াতে ইনশাল্লাহ এখন চুল নতুন করে ইয়ে হইতেছে, নতুন করে গজাইতেছে। আর মেয়ের জন্য এটা কি নিলেন? এটা মেয়ের জন্য নিলাম হলো আপনার কমলা লেবু, এই ডাস্ট মানে পাউডার, ওই যে ফেজের মধ্যে স্পট, এই জন্য নিলাম। না না, আসলে না সব কিছু একটা জায়গার মধ্যে না ব্লেন্ড, যেমন মেডিসিনের পড়াশোনা, দেন এখানকার মেডিসিন, সব কিছু ব্লেন্ড করা,
যেমন হয়তোবা আজকাল মানুষ ওই যে মুখের পরের জন্য নিওসিনামাইড ইউজ করতেছে, তো আমরা অরেঞ্জ পিল ইউজ করতেছি। অরেঞ্জ পিলের মধ্যে কি আছে? নিওসিনামাইডই আছে। তো অরেঞ্জের জুসের মধ্যে নিওসিনামাইড থাকলে পরে সেটা স্কিনের জন্য কাজ করতেছে, সেটা তো অনেক বড় কিছু না না জানাটা। সেটা আপনি যদি হোমওয়ার্ক করেন, ইউ ক্যান অলসো নো, বাট অনলি দ্য থিং ইজ ইউ হ্যাভ টু নো। যেমন ডায়াবেটিক্সের রোগী চিনি খাবে না, এখন ডায়াবেটিক্সের রোগী চিনি খাবে না, সে তাকে ধরে ধরে, এখন আমাদের দেশের বাচ্চা মানুষগুলোকে একটু বাচ্চাদের মতো সরসর, ওদেরকে একটু ধরে ধরে বোঝাতে হয়। মধু খাবে না, সেটা বলে দিতে হবে। আবার হয়তোবা ডাক্তার বলে দিয়েছেন, অথবা আমরাও সাজেস্ট করে দিয়েছি যে ডায়াবেটিক্সের আপনি আছেন তো আপনি চিনি খাবেন না। এখন চিনি খাচ্ছে না, আজকে সকালবেলায় এরকম একটা ই হয়েছে যে তিনি ল্যাকটোজ টলারেন্স নাই, তো সে দুধ খাবে না স্বাভাবিকভাবে, তো সে দুধ আর চিনি খাচ্ছে না বলে দেওয়া হয়েছে। তিনি মিষ্টি দই খেয়েছেন, 1 কেজি মিষ্টি খেয়েছেন, তো আমার সেটা বলে দিতে ভুলে গেছিলাম হয়তো বা মেবি যে আপনি দইটাও খাবেন না, আপনি মিষ্টিটাও খাবেন না। ডাক্তারের কাছে গেলে তো 1 নম্বর হলো সিরিয়াল, 2 নম্বর হলো ডাক্তার আগে দেবে আপনি মেডিসিন অ্যাপ্লাই করার আগে উনি আগে দেয় টেস্ট, আপনি এই টেস্টগুলি করে আনেন, তারপরে আপনাকে ওষুধ অ্যাপ্লাই করুন। তো এখানে তো আর এইটা নেই, এখানে আমার এই প্রবলেম এইটা, এর সাথে সাথে দাদাও দিত, আঙ্কেলরাও দেয়। এই প্রাকৃতিক জিনিসের প্রতি আপনার আস্থা 100%, কেন আমি উপকার, আমি নিজে উপকার পাইছি। তো সেটা ওইভাবে করে বলে দেওয়া সম্ভব হবে না, তবে বোটানির স্টুডেন্টদের জন্য হার্বস প্রিপেয়ার করছিলাম, তখন অলরেডি ওরা 3000 প্যাকেট করেছিল। 3000 প্যাকেট করার পরে ওরা বলেছে আর করবে না, 15-20 দিন করার পরে ওরা বলছে আমরা আর পারবো না, মানে টায়ার্ড হয়ে গেছে। হ্যাঁ, দাম কিরকম? দাম তো অন্য অন্য জায়গার থেকে কোনো আইটেমে বেশি হতে পারে, বেশি হয় এই জন্যে জিনিস 1 নম্বর। আপনি এই জিনিসই আবার বাইরে পাবেন, তার থেকে 50-100 টাকা কেজিতে কম পাবেন, কিন্তু ওইটার তো কোনো গ্যারান্টি নেই। ওগুলো সব কালেক্ট করেন কীভাবে? বিভিন্ন জায়গা থেকে। জায়গা থেকে আপনি কী করে জানেন যে এখানে এটা পাওয়া যাবে বা এরকম? ইন্ডিয়া থেকে, তারপরে পাকিস্তান থেকে, তারপরে হলো গিয়ে দুবাই থেকেও আসে, ভেনিজুয়েলা থেকে আসে।